ভাঙাচোরা আর খানাখন্দে বেহাল অবস্থা পঞ্চগড়ের বোদা মারিয়া সড়কের। আরো বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন পঞ্চগড় প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, এই সড়কের যে বেহাল অবস্থা, তার কারণে এলাকাবাসী আসলে কি কি সমস্যার সম্মুখীন হয়, সেই সাথে কর্তৃপক্ষ বিষয়টি আমলে নিয়েছেন কিনা, এর দেখভালের জন্য আসলে তারা কি কি করছেন সে বিষয়ে আমাদের জানাবেন। ধন্যবাদ সুজানা। আসলে পঞ্চগড়ের মধ্যে বোদা উপজেলাটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপজেলা, এবং বোদা উপজেলার মধ্যে বোদা মারিয়া যে সড়কটি রয়েছে, এটি কিন্তু প্রতিদিন প্রায় অনেক যানবাহন চলাচল করে, বিশেষ করে ভারী যানবাহন চলাচলের কারণে কিন্তু এই রাস্তাটি প্রায় প্রতি বছরই সংস্কার করা হলেও কিন্তু এটি দেখা যায় যে সেটি যে পুরনো রূপ সেটিতে কিন্তু সে ফিরে আসে, এবং এখানে কিন্তু প্রতিনিয়ত এই ভাঙা সড়কের কারণে কিন্তু দুর্ঘটনা ঘটছে। এবং এই যে বিভিন্ন জায়গায় যে ভাঙাগুলি, এগুলিতে কিন্তু একটু বৃষ্টি হলেই পানি জমে, সেটি কিন্তু হাঁটু পানি জমে যায়, এবং কোথায় ভাঙা কোথায় ভালো সেটা কিন্তু বোঝার একদম উপায় থাকে না, যার কারণে কিন্তু অতি ঝুঁকি নিয়ে কিন্তু যানবাহনগুলি চলাচল করে এবং প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তো এখানকার স্থানীয় তারা কিন্তু অভিযোগ করছেন যে প্রতি বছর এখানে এটি মেরামত করা হলেও কিন্তু নিম্নমানের যে নির্মাণ সামগ্রী সেগুলি দ্বারা মেরামত করা হয়, যার কারণে কিন্তু কিছুদিন পরপরই এটি নষ্ট হয়ে যায়। এবং আমি কথা বলবো এখানে এখানকার একজন স্থানীয় সাথে, একটু বলবেন যে এখানে আপনাদের রাস্তাটির কী অবস্থা এবং আপনাদের কীরকম সমস্যা। এখানে তো রাস্তা ঠিক করে, তো এখন সরকার দেখে না, না দেখে রাস্তা ঠিক মতো অত কাজ হয় না। আবার মনে করেন যে প্রতি বছরে রাস্তা ঠিক করিবা লাগেছে, ঠিক করিবা লাগে, এই যে পানি যে বোঝাই হচ্ছে, তখন তো মানে সমান দেখা যায় রাস্তা, এখানে অ্যাক্সিডেন্টের ভয় বেশি। এখন তো সরকার চোখ দেখে না, না দেয়, এটা তো ঠিক, এটা তো আমাদের পাবলিকের জন্য খুব ক্ষতিকর, এবং পাশে বাড়ি আছে, বাড়ি গেলাতে মনে করেন যে অ্যাক্সিডেন্টের ভয় আছে গাড়ির, এইটুকু আমার জানা মতে। আর অ্যাক্সিডেন্ট এখানে প্রায় হয়, এখান থেকে সামনে পশ্চিম পাশে ওপর এটা সম্পূর্ণ ভাঙা, এখান থেকে বোদা পর্যন্ত মনে করেন যে 4 কিলো রাস্তা, এটা খুব সমস্যা। আর এই বালুর ট্রাক যায়, লোড গাড়ি যায়, এটাতে 10 চাকার গাড়ি তো এই রাস্তার গাড়ি, 10 চাকার গাড়ি না, আবার এই গাড়িতে মনে করেন যে এই রাস্তার গাড়ির কারণে এই রাস্তা নষ্ট হয়। ধন্যবাদ আপনাকে। সুজনা, তিনি যেমনটি বলছিলেন যে আসলে বোদা থেকে মারিয়া এই সড়কটি কিন্তু প্রায় 18 কিলোমিটার দীর্ঘ সড়ক, এবং এই সড়কের কিন্তু কিছু কিছু পর পরই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে খন্দে কিন্তু ভরা, বিভিন্ন জায়গায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, বিশেষ করে যে কার্পেটিং সেগুলি তো নেই অনেক জায়গাতেই, দেখা যাচ্ছে যে এটি কি পাকা রাস্তা কিংবা কাঁচা রাস্তা, এটা বোঝারই উপায় নেই বিভিন্ন জায়গায় দেখে। তো সব কিছু মিলিয়ে এই রাস্তাটি